আমি এটাই সময় বলতে, আগে বছরে তো 2-3 বার টাকাও করতো, মাথা মুন্ডন করতাম, মাঝে মাঝে কখনো 1-2 মাস পর পরে করতাম, কিন্তু ইদানিং মানে বেশি করা হচ্ছে, চুল ফেলাই দেওয়া হচ্ছে বেশি, তো ভালো লাগছে আর কি। চুল ফেলাইলে, মাথার চুল না থাকলে মোটামুটি ভালো লাগছে এখন। আরও অনেক সুযোগ সুবিধা আছে, গরম কম লাগে, বিভিন্ন মানে সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি, সুবিধা হয়, শরীরে স্বস্তি হয়। তো যাই হোক, মাথা মুন্ডন করছি, কিন্তু এমন একটি ব্লেড লাগিয়েছি শুধু খরখর খরখর শব্দ হয়, ভালো কাটে না, ব্লেডটা খুব পচা, খুব বাজে মার্কা ব্লেড। এখন যাই হোক, ব্লেডটা ভালো, অনেক ব্লেডই আছে কিন্তু সেগুলো ওয়ান টেন, আমার দরকার হলো আলগা ব্লেড। এখন কাটতে সেটা দিয়ে খর 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 শব্দ হয়, ব্যথাও লাগে। তো ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি তাসলিমা নাসরিনের একটা পোস্ট, সেখানে অনেক কথা লিখছে মামুন আর লাইলাকে নিয়ে। তো যেহেতু তাসলিমা নাসরিন একা থাকে, সংসার করেনি, বাচ্চা কাচ্চা নেয়নি, সেই হিসাবে মোটামুটি কাউকে নিয়ে কথা বললে আসলে তার সম্পর্কে মোটামুটি ভালোই জানে। তো দেখলাম যে লাইলা সম্পর্কে মোটামুটি অনেক কিছুই বলছে। লাইলার প্রথমে বিয়ে হয় এক কর্নেলের সাথে, সেখান থেকে ছাড়ানো হয়, তারপরে হয় এক মেজরের সাথে, সেখান থেকে তালাক প্রাপ্ত লাইলা আবারও তালাক হয়। এখন এই যে তার মানে বিচ্ছেদ বিচ্ছেদ বিচ্ছেদ, আসলে একটা মেজর তো মেজরই, এখন বর্তমানে মহিলারা দেখা যায় কারো কথা শুনে না, তারা যেটা ভালো মনে করে, তারা যা মনে করে তাই করে, কিন্তু আসলে যত গণ্ডগোল, যত ফাসাদ, যত ফেতনা, যত হাঙ্গা দাঙ্গামা, 90% মহিলাদের কারণেই হয়। এদের কুবুদ্ধিতে হয়, কারণ এরা প্যাচ লাগায়, এদের খুব একটা ক্ষমতা দেখানো লাগে, ইসি এসি তাতে তাদের স্বামীকে লাগাই দেয় অনেক কিছু, মানে কান পড়া বুদ্ধি তাদের মাথায় আছে। এখন এসব কারণে হয়েছে তাদের বিচ্ছেদ হইতে পারে। তো মহিলারা চায় তাদের মতো করে, কিন্তু আসলে দুনিয়াটা তাদের মতো চলে না, তারা তাদের মতো সাজায় নিতে চাইলেও হয় না। তো মামুনকে নিয়ে গেল, দেখতে শুনতে ভালো, অল্প বয়সের, শারীরিক সক্ষমতা আছে, কারণ তার দুটো তালাক হওয়ার পরে একটা মানুষ মেজর কখন হয়, তার একটা মধ্য বয়স হওয়া লাগে, ধাপে ধাপে সে উঠে। আর মামুন অল্প বয়সে, তার শারীরিক সক্ষমতা বেশি। এখন তাসলিমা নাসরিন বলল যে বিয়ে ছাড়াই মামুনকে রেখে দিয়েছে, এর আগে আরও অনেক অনেক পুরুষকে রাখছে কাছে। তো এভাবেই তাদের দিন চালাচ্ছিল। আরেকটা দেখলাম যে ওদের সাথে আরও অনেক মেয়ে